নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আর একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা জানেন আমাদের আগের ভিডিওতে আমরা ডম কি হয় সেটা সম্পর্কে আলোচনা করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ওয়েবসাইটের মধ্যে থাকা যে কোনো একটা ডিভকে, যে কোনো একটা এলিমেন্টকে আমরা কিভাবে ধরতে পারি এবং সেটাকে নিয়ে আমরা ম্যানিপুলেট করতে পারি। তো আজকে আমরা সেই জিনিসটাই শিখব, তাই পুরো ভিডিওটা দেখবেন আর আপনার নলেজকে ইনক্রিজ করবেন। ঠিক আছে, চলুন তাহলে কোর্সে ঢোকা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সিম্পল HTML নিয়ে রেখেছি, যেটা আমরা আগের দিনের টিউটোরিয়ালেতে এই HTMLটার উপরেই কাজ করেছিলাম। তো এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, তবু আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে এখানে হেডের মধ্যে শুধু টাইটেল নিয়ে আছে, টাইটেলেতে এইটা ভ্যালু দেওয়া আছে, এবং এখানে বডির মধ্যে একটাই ডিভ নিয়ে আছে, ডিভেতে একটা আইডি এবং একটা ক্লাস রয়েছে, আর ডিভের মধ্যে একটা টেক্সট রয়েছে। এটাকে যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি তাহলে ব্রাউজারে আমরা এরকম আউটপুট দেখতে পারবো। এইবারে আপনি মনে করুন এই যে ব্রাউজারে যেটা দেখছেন এর আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাইছেন, এটা হোয়াইট রয়েছে, আপনি রেড গ্রিন ব্লু কিছু একটা করতে চাইছেন। তো সেটা আমরা এতদিন কীভাবে করতাম, আমরা CSS এর মাধ্যমে করতাম। আপনি যদি CSS সম্পর্কে না জানেন কিভাবে করতে হয় তাহলে আপনাকে বলবো, কার্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আমার যে আলাদা একটা প্লে লিস্ট রয়েছে সেখানে আমি CSS আর HTML সম্পর্কে বুঝিয়েছি, আপনি ওটা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে ছোট্ট করে আপনাদেরকে দেখাবো, কারণ এটা তো আর CSS লেখার টিউটোরিয়াল না, এটা জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। তাই আমি ছোট্ট করে দেখাচ্ছি যে আমরা এতদিন CSS এর মাধ্যমে যদি বডির কালারটা চেঞ্জ করতে হতো তাহলে আমরা কী করতাম। সবার ফার্স্টে আমরা হেড সেকশানে একটা স্টাইল বলে ট্যাগ নিতাম, STYLE এরকম নিতাম, এবং সেই স্টাইল ট্যাগটাকে আবার সেস করতাম এইভাবে দিয়ে। এবার আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার করতাম, তো এখানে লিখতে হতো BODY বডি, লিখে এখানে লিখে দিতাম ব্যাকগ্রাউন্ড কালার, BSCK ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে, এখানে আমি এটাকে রেড করে দিলাম RED। ওকে, এবার যদি আপনি এটাকে সেভ করে রিফ্রেশ করেন দেখবেন পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনার রেড হয়ে গেছে। তো এটা আমরা CSS দিয়ে করতে জানতাম, আমরা এই জিনিসটাকেই করবো কিসে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক কীভাবে করতে হয় এটা। আমরা সবার ফার্স্টে এই যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আমরা কিছুক্ষণের জন্য ডিলিট করে দিচ্ছি, এবারে আমরা যদি রিফ্রেশ করে নিই আর এই রেড কালারটা থাকবে না। এইবারে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো, জাভাস্ক্রিপ্ট কোথায় লেখে আমরা যেরকম স্টাইলটা জানি যে হেড সেকশনের মধ্যে লিখে দেয়। তো জাভাস্ক্রিপ্টটা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, হেডেও লিখতে পারেন, বডিতেও লিখতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে স্টাইল যেরকম স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হয় সেরকম জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। তো কোথায় আমরা লিখবো, আমরা ধরে নিচ্ছি একদম বডির শেষ লাইনে এটা লিখে দেবো। ঠিক আছে, আপনাকে যে এখানে লিখতে হবে তার কোনো মানে, আমি আর পার্সোনাল ইচ্ছা যে আমি এখানে লিখবো তাই আমি লিখছি, আপনি হেড বা বডি যে কোনো একটা জায়গায় লিখতে পারেন। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি আপনার জাভাস্ক্রিপ্টটা লিখবেন। কি লিখবেন, আমরা ফার্স্টেই কি বলেছিলাম যে আমরা যখন স্ক্রিপ্ট লেখা শুরু করি তখন ডকুমেন্ট দিয়ে শুরু করি, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো আমরা এক্স্যাক্ট সেটাই করব, ফার্স্টে লিখবো ডকুমেন্ট, DOCUMENT ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি হলো, এই যে ডম যেটা ছিল আমাদের, ডমের আমরা একদম ফার্স্ট যে অবজেক্টটা ছিল সেটা ছিল ডকুমেন্ট, মনে আছে নিশ্চয়ই আমার আগের স্ট্রাকচারটা, না হলে আপনি কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আমার আগের ভিডিওটা, আমি আবার কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওটা দেখে আসলে আপনার সুবিধা হবে, আর না হলে পরে আপনি এখান থেকে দেখুন বুঝতে পেরে যাবেন। ডকুমেন্ট, তারপরে আমরা লিখছি ডট, ডকুমেন্টের পরে দুটো অবজেক্ট ছিল, মনে করে দেখুন HTML এর ভেতরে দুটো অবজেক্ট ছিল, অবজেক্ট একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি, অ্যাকচুয়ালি অবজেক্ট কিছুই না, এখানে আপনার যা HTML রয়েছে সেইটাই আপনার ডমের মধ্যে এক্স্যাক্ট সেম জিনিসটা অবজেক্ট হিসাবে থাকে, এখানে আপনার যেগুলো এলিমেন্ট হিসাবে রয়েছে ওখানে সেগুলো অবজেক্ট হিসাবে থাকে, তাই ব্যাপারটা হচ্ছে একই। আমরা ডকুমেন্টের মধ্যে যদি লিখি ডট বডি, BODY, এবারে আমরা কি করছি বডিটার কালার করব, তাই তো? তো বডির কালার করতে গেলে আমাদেরকে কী করতে হবে, স্টাইল লিখতে হবে, তাহলে আমরা স্টাইলটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লিখছি, তাই আমরা ডকুমেন্ট ডট বডি মানে ডকুমেন্টের মধ্যে বডির ভেতর ঢুকে গেলাম, বডির মধ্যে ঢুকে গিয়ে আমরা স্টাইল প্রপার্টিটাকে চুজ করে নিচ্ছি, STYLE। এবার স্টাইলের মধ্যে অনেক স্টাইল আছে, আমরা জানি ফ্রন্টের কালার চেঞ্জ করতে পারি, আমরা মার্জিন দিতে পারি, প্যাটার্ন দিতে পারি, হুই দিতে পারি, হাইট দিতে পারি, তো আমাদের এখানে পার্টিকুলার কোনটা দরকার, আমাদের এখানে পার্টিকুলার দরকার ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তাহলে আমরা স্টাইলের পরে ডট দিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, BACKGROUND। ঠিক আছে, এবার লিখবো কালার, COLOR। ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু কালারের সিটা বড় লিখেছি, মানে কি, মানে আমি ক্যামেল কেসে লিখলাম, তো এটা মনে রাখবেন যে এখানে ক্যামেল কেসটাই গ্রাহ্য হয়। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা লিখে দিয়েছি ডকুমেন্ট, তার মধ্যে বডি, বডির এবার আমরা স্টাইল দিচ্ছি, কি দিচ্ছি না ব্যাকগ্রাউন্ড কালার। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আপনাকে ইকুয়াল টু দিয়ে বলে দিতে হবে। আমি দিচ্ছি রেড, আর ই টি দিয়ে সেমিকলন দিয়ে এটা সেভ করে দিলাম। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কি দেখব, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। বোঝা গেছে তাহলে এত অবধি? ওকে, এবার আমি আরেকটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এবার দেখুন কিরকম মজা, আপনি এখানে লিখেছেন ডকুমেন্ট, তারপরে বডি, তারপর স্টাইল। আচ্ছা আমি একবার আগের দিনের সেই আমাদের স্ট্রাকচার করা, যেটা ডমের স্ট্রাকচার করেছিলাম, সেটাকে একবার ওপেন করছি। দেখুন ভালো করে, এখানে দেখলে বুঝতে পারবেন, ডম হচ্ছে সব থেকে ওপরের অবজেক্টটা, মানে যেটা সমস্ত অবজেক্টের র্যাপার। ওকে, এবার এই ডকুমেন্টের মধ্যে আমরা কি করেছি, ডকুমেন্টের পরে বডি লিখেছি, মানে ডকুমেন্টের পরে ডাইরেক্ট এইখানে চলে এসেছি, এবং এই বডিতে আমরা স্টাইল দিয়ে দিয়েছি কি না ব্যাকগ্রাউন্ড কালার, সেটা রেড দিয়ে দিয়েছি, তাই জন্য আমাদের রেড দেখা যাচ্ছিল বডির কালারটা। ওকে, এইবারে আমরা চাই যে এই বডি নয়, এবার আমরা এই ডিপটাকে ধরব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডকুমেন্ট থেকে আসব ডিবেতে, বা ডকুমেন্ট থেকে আসবো বডিতে, বডির মধ্যে ডিবেতে আসব, দিয়ে সেটাকে লাল কালার করে দেবো। তাহলে পুরো বডি না, শুধু ওই ডিপটা যতটা আছে ততটা লাল হয়ে যাবে, তাই তো? তাহলে চলুন সেটা করা যাক, দেখা যাক কি হয়। আমরা কি করছি, আমরা এখানে ডকুমেন্ট, তারপর বডি, বডির পরে এই যে ডিপ রয়েছে ডিপটাকে কপি করলাম, কপি করে বডির পরে ডট দিয়ে ডিপ লিখে দিলাম। ঠিক আছে, সেভ করলাম, সেভ করে আমরা ব্রাউজারে গেলাম, গিয়ে যখন রিফ্রেশ করব তখন দেখব কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো তার মানে কি হলো, তার মানে আমরা কিন্তু এই একই সিস্টেমে ডিপ, তার ভেতরে যদি কোনো ইউএল থাকে, এলআই থাকে, এদেরকে আমরা ধরতে পারবো না, আমরা শুধু এই বডিটাকেই এইরকম ডকুমেন্ট ডট বডি দিয়ে ধরতে পারবো। তাহলে এই সমস্ত ডিপগুলো, এরখানে যদি আরও চারটে ডিপ থাকতো তাহলে সেগুলোকে কি আমরা কালার করতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু সেটা করার নিয়মটা এরকম নয়, সেটা করার নিয়মটা একটু আলাদা। তাহলে চলুন এবার সেটা দেখা যাক। আমি ফার্স্টে কী করছি, এইখান থেকে বাকিটা কেটে দিচ্ছি। ঠিক আছে, ডকুমেন্ট ডট দিলাম। এবার আমার উদ্দেশ্য কী, সবার আগে আমাকে উদ্দেশ্য সেট করতে হবে। আপনার কাছে যদি উদ্দেশ্য ক্লিয়ার না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কী কোড লিখছেন, কেন কোড লিখছেন। এটাকে একবার ডিলিট করে দিই এই মুহূর্তের জন্য। আমাদের যেটা উদ্দেশ্য সেটাকে আমরা সিএসএসের মাধ্যমে একবার করে আসি, তাহলে আপনার কাছে ভিজুয়ালাইজ হয়ে যাবে যে আমরা কী করতে চলেছি, তারপরে সেটা আমরা স্ক্রিপ্টে করব। ওকে, চলো তাহলে আমরা ফার্স্টে এখানে কী করছি, এই যে ডিপটা আছে, ঠিক আছে, এই ডিপেতে একটা ক্লাস আছে, এই ডিপটার আমরা ব্যাকগ্রাউন্ড লাল দেবো। ওকে, তাহলে আমরা কি করব, এই যে মেন আছে ডট মেন লিখলাম, লিখে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখলাম ডিপটা যতটা আছে ততটাই লাল হয়ে গেছে। বোঝা গেছে, এই জিনিসটাকে এবার আমরা জাভাস্ক্রিপ্টে করব। চলুন তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করা যাক, কী করে করতে হয় দেখে নিই। তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি এই মুহূর্তের জন্য, দিয়ে আমরা স্ক্রিপ্টের মধ্যে এসে জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আমাদের শুরু করতে হবে কি দিয়ে, ডকুমেন্ট দিয়ে, ডিও সি ইউ এম ই এন টি ডট ডট। এবার আমরা কি লিখব, আমরা তো বডিটাকে করতে হলে পরে বডি লিখে দিচ্ছিলাম, পেয়ে যাচ্ছিলাম, কিন্তু ডিপটাকে আমরা দেখেছি এক্ষুনি যে ডিপ লিখলে পরে হচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা কোনো একটা এলিমেন্টকে তিন রকমভাবে ধরতে পারি, তার এলিমেন্টের নাম দিয়ে ধরতে পারি, তার অ্যাট্রিবিউটের নাম দিয়ে ধরতে পারি, মানে এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট, ক্লাস একটা অ্যাট্রিবিউট, এরকম এখানে এসআরসি থাকতো সেটা একটা অ্যাট্রিবিউট হতো, বা যা যা থাকতো এগুলো সব অ্যাট্রিবিউট। তাহলে আমরা এই সমস্ত ট্যাগের নাম দিয়ে এক একটা এলিমেন্টকে ধরতে পারি, অথবা অ্যাট্রিবিউটের নাম দিয়ে ধরতে পারি। তো আমরা এখন কি করব, এখন একটা অ্যাট্রিবিউটের নাম দিয়ে ধরবো, সেটা কি হবে, আইডি, আইডির মাধ্যমে আমরা ধরবো। তো দেখা যাক আইডির মাধ্যমে কি করে একটা এলিমেন্টকে আমরা ধরতে পারি। তো এখানে আমরা কি লিখব, এখানে লিখব গেট এলিমেন্ট বাই আইডি, এটা চলে এসছে, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে ভালো করে খেয়াল করুন, এই যে গেট এলিমেন্ট বাই আইডি এই কথাটা কিন্তু টোটালটাই ক্যামেল কেসে লেখা আছে। এই অক্ষরটা দেখুন ক্যাপিটালে আছে, এই অক্ষরটা ক্যাপিটালে রয়েছে, এটাও ক্যাপিটালে রয়েছে। তো আপনি যদি ক্যামেল কেস কী সেটা না জানেন, তাহলে আমি আবার কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ছোট্ট ভিডিও ক্যামেল কেস সম্পর্কে আগে বুঝে আসুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কী বোঝাতে চাইছি। ঠিক আছে, নাহলে কিছু কথা আপনার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আপনার এক্স্যাক্ট বুঝতে পারবেন না ব্যাপারটা। ক্যামেল কেস খুব বড় কিছু না, একটা ছোট্ট জিনিস, কিছুই না, এটা একটা লেখার একটা স্টাইল। ঠিক আছে, তো সেটা সম্পর্কে আমার ভিডিও করাও রয়েছে, আপনি একবার গিয়ে দেখে আসুন, বুঝতে পেরে যাবেন। তো যাই হোক, আমরা ডকুমেন্টের পরে লিখছি গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমরা আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে গেট করব। তাহলে এইটা লেখার পরে আমরা একটা ব্র্যাকেট শুরু করে শেষ করি, এবং এই যে
সিঙ্গেল কোট আছে, এই সিঙ্গেল কোটের মধ্যে আমরা কি লিখে দিই, আইডির নামটা, যেটা আপনার আইডির নাম সেটা আপনি লিখে দেবেন। এক্ষেত্রে আমাদের আইডির নাম কি আছে, ওয়ান, তাহলে আমরা ওয়ানটাকে লিখে দেবো কোথায়, এই জায়গায় ওয়ানটাকে লিখে দিয়ে এইবারে আমরা এটাকে কি করছিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করছিলাম, কি কালার, রেড কালার। তাহলে আমরা ঠিক আগের যেরকম ভাবে করছিলাম এর সঙ্গে ডট দিয়ে স্টাইল লিখবো, স্টাইল লিখে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু আমরা যে কালারটা করতে যাই সেই কালারটা করে দেবো। তো এক্ষেত্রে আমি ব্লু কালার করলাম, ঠিক আছে, সেমিকলন দিয়ে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার চলে এসেছে, বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা যে আইডিটার কথা বলে দেবো শুধু সেই ডিপটাকে সিলেক্ট করে দেবে। এখানে মনে করুন আরও দুটো ডিপ থাকতো, ঠিক আছে, আমি এটাকে কপি করে আরও দুটো করে দিচ্ছি, একটাতে লিখে দিচ্ছি মাই সেকেন্ড আর এটাতে লিখে দিচ্ছি থার্ড, ঠিক আছে। তো এদের সবার আইডি এক রয়েছে, আইডি কখনো এক হয় না, আই একটা আইডি একবারই হতে পারে একটা পেজের মধ্যে, ঠিক আছে। তাহলে এটাকে আমি করে দিচ্ছি টি ডাব্লিউ ও টু আর এটাকে থ্রি, এইবার আমি সেভ করলাম। এখানে তিনটে ডিপ থাকবে ঠিকই, কিন্তু শুধু আপনি যেটাকে বলে দিয়েছেন সেটার কালারটা ব্লু হয়েছে। আপনি যদি এখানে ওয়ান বাদ দিয়ে যদি থ্রি বলে দিতেন তাহলে দেখতেন ওয়ান টু কাউকে ও কালার করেনি, শুধু থ্রিকে কালার করে দেবে, যেহেতু আপনি গেট এলিমেন্ট বাই আইডি থ্রি বলেছেন। ও তখন পার্টিকুলার যতগুলো ডিপ আছে সব কটা ডিপকে ছেড়ে ও খুঁজবে কোথায় আইডির ভ্যালু, কোথায় থ্রি রয়েছে, তো আইডির ভ্যালু থ্রি পাবে এই ডিপটাতে। সুতরাং এই ডিপটাতে ও কী করবে, এই কালারটা করে দেবে। তাহলে রিফ্রেশ করলে দেখবেন যে শুধু এই ডিপটাতে এই কালারটা হয়েছে। তাহলে বোঝা গেছে গেট এলিমেন্ট বাই আইডি কীভাবে কাজ করে। এখানে আপনার যদি হাজারটাও ডিপ থাকতো তার মধ্যে থেকে আপনি পার্টিকুলার যে আইডিটার কথা এখানে লিখে দিতেন সেই আইডিটা যেখানে আছে খুঁজে নিয়ে ও সেই জায়গাতে আপনার বলা স্টাইলটা করে দিত। আপনি যদি এখানে মনে করুন আরেকটা এরকম লাইন লিখতেন, সেখানে আপনি লিখতেন স্টাইল উইথ, উইথ মনে করুন আপনি লিখে দিলেন যে 400 পিক্সেল, ঠিক আছে, সেভ করুন, রিফ্রেশ করুন, দেখুন এটার উইথটা 400 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো প্রপার্টিকে, স্টাইলের মধ্যে থাকা যে কোনো প্রপার্টিকে আমরা এইভাবে ইউজ করতে পারি। আপনি মনে করুন এটার একটা হাইট দেবেন, ঠিক আছে, আপনি এটাকে কপি করুন, কপি করে এখানে পেস্ট করুন, করে এখানে উইথের জায়গায় স্টাইল প্রপার্টিটাকে হাইট করে দিন, HEIGHT, এটাকে 400 পিক্সেলই রাখলাম, সেভ করে রিফ্রেশ করলে দেখবেন যে এটা 400 পিক্সেল বড় হয়ে গেছে। আপনি মনে করুন আরেকবার এটাকে কপি করলেন, করে এখানে রাখলেন, রেখে এটা কি করলেন, বর্ডার দিচ্ছেন আপনি, BORDER, বর্ডার দিচ্ছেন কি 1 পিক্সেল সলিড এবং রেড কালার, ঠিক আছে। তাহলে 1 পিক্সেল না দিয়ে এটাকে একটু মোটা করে দিই যাতে দেখতে ভালো পাওয়া যায়, 5 পিক্সেল করে দিলাম, সেভ করে রিফ্রেশ করুন, দেখুন আপনি যে জিনিসগুলোকে স্টাইলের মাধ্যমে করতে পারতেন সেগুলোকে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্টাইল দিয়েও করতে পারছেন। বোঝা গেছে গেট এলিমেন্ট বাই আইডি কীভাবে কাজ করে। এই জিনিসটাকেই আপনি জাস্ট এই যত জায়গায় থ্রি রয়েছে এগুলোকে সব আপনি টুতে কনভার্ট করে দিন, দেখবেন আর কোনো ডিবের ওপর এই স্টাইলগুলো খাটবে না, শুধু যেখানে ও আইডির নাম টু পাবে সেই জায়গায় এই সমস্ত আপনার স্টাইলগুলোকে করে দেবে। দেখুন এক্ষেত্রে ওয়ান একই রকম রয়েছে, থ্রিও একই রকম রয়েছে, যেহেতু আপনি টুকে করতে বলেছেন ও শুধু টুকে করে দিয়েছে, বোঝা গেছে। তাহলে এইভাবে আপনি গেট এলিমেন্ট বাই আইডিকে কাজে লাগিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে থাকা হাজার হাজার এলিমেন্টের মধ্যে থেকে পার্টিকুলার সেই এলিমেন্টটাকে বেছে নিয়ে আপনি ম্যানিপুলেট করতে পারেন যেরকম আপনার ইচ্ছে সেরকম, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ভিডিওর থেকে আমরা যেটা শিখলাম সেটাকে এরকম বলা যেতে পারে যে আপনার মনে করুন HTML এর মধ্যে হাজার হাজার এলিমেন্ট রয়েছে, সেটাই থাকে স্বভাবত, অনেক ডিপ রয়েছে, অনেক অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, অনেক ইউএল আছে, এলআই আছে, H1 আছে, H2 আছে, হাবিজাবি অনেক কিছু রয়েছে। তো তার মধ্যে থেকে পার্টিকুলার মনে করুন আপনি একটা আইডি আছে এরকম একটা ডিপকে আপনি ফার্স্টে ধরবেন এবং ধরা হয়ে গেলে তারপরে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ম্যানিপুলেট করবেন,
ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। ফার্স্টে আপনাকে আপনার ডিজায়ার যে এলিমেন্টটা আছে সেটাকে আপনাকে গেট করতে হবে এবং তারপরে সেটাকে আপনার ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে হবে। তা আজকে আমরা শিখলাম আইডির মাধ্যমে আমরা কি করে একটা এলিমেন্টকে ধরতে পারি। ইন ফিউচার আমরা ক্লাসের মাধ্যমে আরও আরও অনেক সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে ধরতে কি করে হয় সেটা শিখব, কিন্তু আজকে আমরা শিখলাম কি করে আইডির মাধ্যমে একটা এলিমেন্টকে আমরা ধরতে পারি এবং সেটাকে ম্যানিপুলেট করতে পারি। তো মনে হয় আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কোশ্চেনটা আপনার করে দিতে পারেন, ঠিক আছে? আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে আপনার কোশ্চেনটাকে ক্লিয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাতে আমি আপনার হাত ধরে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যেতে সক্ষম হব। যদি আপনি এখন অবধি আমাদের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে যান, কারণ ইন ফিউচার আমি আমার এই চ্যানেলেতেই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কী করে ছোটো ছোটো ক্যাজুয়াল গেম তৈরি করতে হয় সেটা শেখাবো। তো সেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যেতে হবে, যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সেটা দেখে নিয়ে আপনার নলেজকে ইনক্রিজ করতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি খুব ইন্টারেস্টিং আরও একটা জিনিস নিয়ে আসি। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।